Hey friends, hello guys, welcome back to the new episode of FOODALLEY. I'm Shelly and today we are going to take a tour of Kolkata during Durga Pujo. Yes, ajke shubho mahapanchami. Aaj shokale ami berolam Kolkata tour korte. তো এখন আমি বসে আছি আপাতত ইছাপুর স্টেশনে আর তোমরা দেখো ইছাপুর স্টেশনের হালত পুরো সুনসান মানে যে পরিমাণ লোক থাকে কিছুই নেই তারপর পৌঁছালাম দমদম জাংশন সেখানেও সেম হাল লোকজন একদমই নেই মানে প্রচণ্ড ফাঁকা পূজোর সকালে খুব রেয়ার কেস দেন আমি আমার ডেস্টিনেশনে পৌঁছালাম প্রথমে বাগবাজার দেন শোভাবাজার দেন আমরা পৌঁছলাম কুমারটুলি সত্যি কথা বলতে এবারে প্রতিটা প্যান্ডেলই বাইরে থেকে দেখতে হয়েছে ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই একদম কোভিড গাইডলাইন্স ফলো করে তবে এরা করেও ছিল একদম ওপেন ঠাকুর তোমরা বাইরে থেকেই ঠাকুর এবং প্যান্ডেল উভয়ই দেখতে পাবে এভাবেই প্রতিটা প্যান্ডেলের সেট আপ হয়েছে এবারে দেন আমরা চললাম বাগবাজার সার্বজনীনের উদ্দেশ্যে ইভেন এখানেও কিন্তু ভিড়ের হাল খুব একটা বেশি ছিল না বাগবাজারে প্রতি বছর ভিড়ে ঠোকা যায় না কিন্তু এবারে ভিড় একদম পর্যাপ্ত এখানে চলছিল ফটো সেশন আমিও তুললাম সকাল থেকে অনেক ঘোরাঘুরির পর এবার ঠিক করলাম একটু কিছু খাওয়া যাক যখন তোমার মারাত্মক লেভেলের খিদে পায় তখন ঠিক তুমি এরকম ভাবেই হাংরে হুংরে খাও অ্যান্ড দেন যখন মনে পড়ে আরে এটা তো ইউটিউব ভিডিও চলছিল ঠিক এভাবে খাও এরপর চললাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে এবার চললাম কাশীবোস লেনের উদ্দেশ্যে এবারে এদের থিম ছিল অপূর্ণা প্রতি বছর নর্থ কলকাতার বেস্ট প্যান্ডেল আমার কাশীবোস লেনই লাগে তোমাদের কোনটা লাগে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবার পৌঁছালাম কলেজ স্কোয়ারে Thank you.
রোদে রোদে ঘুরে ক্লান্ত হয়ে তার থেকে স্বস্তি পেতে আমরা দৌড়ালাম নিম্বু পানি খেতে। যদিও বা সেই সময়ে আর এনার্জি ছিল না ঠাকুর দেখার, তাই নিম্বু পানি খেয়ে কতক্ষণে বাড়ি দৌড়ানো যায় আর পেট পুজো করা যায় সেটার প্ল্যানিংই ছিল সব থেকে বেশি। তবে ইয়ার্কি মারছি না, স্বস্তি যেমন পেয়েছি তেমনি নিম্বু পানিটা বানিয়েও ছিল দাদু খুব টেস্টি করে। সত্যি কথা বলতে শিয়ালদার ভাইবটাই জাস্ট আলাদা ছিল যখন শিয়ালদার স্টেশনে পৌঁছালাম। তারপর দুপুরের লাঞ্চ সারতে চলে এলাম দমদম মিত্র ক্যাফে। তারপর আর কি, মাটন বিরিয়ানি দিয়ে পেট পূজা সারা হলো। খিদের মুখে যেন অমৃত লাগছিল বিরিয়ানিটা আরও। তবে এখানেই শেষ নয় কিন্তু, চমক আরও আছে। সাউথের ঠাকুর দেখা, জম্পেশ কবজি ডুবিয়ে খাওয়া, স্টে টিউন ফিতাস।